খোলা যায়, বন্ধ খোলা পথটাকে কিভাবে বন্ধ করা যায়। প্রথমত হচ্ছে আল্লাহর প্রতি প্রকৃত ঈমান যদি আপনার থাকে আপনি ব্যভিচার করবেন না, আল্লাহর তাকওয়া যদি আপনার থাকে আপনি ব্যভিচার করবেন না। আর আল্লাহর তাকওয়া যদি না থাকে, আর যতই নামাজি হন, নামাজি হওয়া তাকওয়া হওয়া, নামাজ ওখানে বলেছিলাম সেদিনে, নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুটো এক জিনিস না, নামাজি হওয়া আর মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া দুটো এক জিনিস না। আলেম হতে পারি কিন্তু মুত্তাকি আলেম হওয়া সহজ ব্যাপার না। যতক্ষণ না তাকওয়া হয়েছে, যতক্ষণ না আল্লাহর ভয় আপনার মাঝে আছে, যতক্ষণ আপনি জানবেন যে আল্লাহ আমাকে সবসময় দেখছে, আপনার ইমানটা পরিপূর্ণ হবে না। নিশ্চয়ই জানেন ইসলামের স্তর হচ্ছে ইসলাম, ইমান, তারপরে এহসান। এহসানের পর্যায়ে যতক্ষণ না আপনি গেছেন ততক্ষণ আপনি পূর্ণ মুসলমান হতে পারবেন না, আর পারবেন আপনি পাপ থেকে রক্ষা পেতে। তাহলে যদি কেউ বলে, যেমন একটা ঘটনা আছে সালাফদের একটা ঘটনায় আছে, এক মহিলা সেই আলেমকে ফাঁসাবার চেষ্টা করলে তাকে শিক্ষা দেওয়ার জন্য আলেম তার সাথে গেলেন, গিয়ে বললেন চলো এই এই জায়গায় যাই, এই জায়গায় গিয়ে সমস্ত জানলা দরজা বন্ধ করে দাও, এখানে আমি তোমার সাথে তোমার আশা পূরণ করব। জানলা দরজা বন্ধ করবে? হ্যাঁ। সমস্ত দরজা বন্ধ, এখানে কেউ দেখার নেই, সমস্ত দরজা বন্ধ করেছো? হ্যাঁ সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি। বলছেন না, সব থেকে বড় দরজাটা তুমি খুলে রেখেছো। বলছে আমার আমার বাড়িতে আর কোনো দরজাই নেই, তা আমি খুলে রাখলাম কোথা? বলছে যে দরজার জন্য তুমি আটকাতে পারবে না, তা সেটা লোহার নয়, কাঠের নয়, সিমেন্টের নয়, যেটা আল্লাহ এবং আমাদের মাঝে যে দরজা আছে তুমি বলতে পারবে। আল্লাহর দৃষ্টি নেই, আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা কোথায় আছেন আরো সে আছেন, কিন্তু তার দৃষ্টি কোথায় আছে বলতে পারবে? দৃষ্টি সব জায়গাতে আছে, যত বন্ধ থাকুক, যত তালা লাগানো থাকুক, যতই অন্ধকার থাকুক, আল্লাহ আমাদেরকে দেখছে। সুতরাং এই জিনিসটা যখন আপনি মনে করবেন, তখন আপনি অস্থিরতা থেকে, নোংরামি থেকে, অনেকে আছে সমাজ থেকে বাঁচে, কেউ দেখছে কিনা, কেউ দেখছে কিনা, হ্যাঁ দেখবেন কোন পার্কে ছাতা আড়াল করে, ছাতা আড়াল করে তারা প্রেম করছে, আল্লাহ মুস্তাহ। অস্থিরতা এমন ব্যাপক হয়ে গেছে কেউ বাধা দেওয়ার নেই, কিন্তু মানুষকে ইস্তাগফির না মিনান নাস ওয়া ইস্তাগফির না মিন আল্লাহ, তারা মানুষকে লজ্জা করছে, মানুষকে গোপন করছে, মানুষ থেকে গোপন হতে চায়, কিন্তু আল্লাহ যে আমাদেরকে দেখছেন, আল্লাহ তাআলাকে যদি আপনি ভয় না করেন তাহলে আপনি ব্যভিচার থেকে বাঁচতে পারবেন না। জেনে রাখবেন আল্লাহ তাআলা যে জিনিস হারাম করেন সেই জিনিসের দিকে যত পথ আছে সমস্ত পথকে হারাম করেন, যে জিনিস খাওয়া হারাম করেন সে জিনিস বিক্রি করা হারাম, সে জিনিস বহন করা হারাম, বহন করা মানে গাড়ি ভাড়া না, আমি তোমার গাড়ি ভাড়া দিয়ে চলো সেখানে না, তোমার জন্য হারাম। মদ যেমন, মদ খাওয়া হারাম, মদ তৈরি করা হারাম, মদ বিক্রি করা হারাম, মদের গাড়ি গাড়ি ভাড়া দিয়ে মদ বহন করা হারাম, যত রকমের ওসিলা আছে সব হারাম। ব্যভিচার যদি হারাম হয় তাহলে ব্যভিচারের যত ওসিলা আছে সমস্ত ওসিলাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সংক্ষেপে শুনুন, তাহলে প্রথম নম্বর হচ্ছে যে কোন নন মাহরাম, এটা একটা বলে রাখি, মাহরাম আর নন মাহরাম কাকে বলে? মাহরাম যাকে বলা হয় যার সঙ্গে বিবাহ হারাম, সাময়িক না, চিরদিনের জন্য কোন সময় তাকে বিবাহ করতে পারবে না, সাময়িক হারাম, শাদী আপনার জন্য সাময়িক হারাম, কিন্তু স্ত্রী মারা গেলে তাকে বিয়ে করা যায়, এটা আপনি জানেন। খালা শাশুড়ি ফুফশুশুড়ি সাময়িক হারাম, একজন বিবাহিতা মেয়ে আপনার জন্য সাময়িক হারাম, কিন্তু স্বামী মারা গেলে বা স্ত্রী মারা গেলে, অধিকবর স্বামী মারা গেলে বা তালাক দিলে তাকে বিবাহ করা যায়। কিন্তু এমনও মহিলা আছে যে মহিলাকে আপনি বিয়েই করতে পারবেন না, কোনো জীবনে পারবেন না, সেগুলো হচ্ছে মাহরাম। যেমন নিজের মা, নিজের খালা ফুপু, নিজের মেয়ে, নিজের বোন ইত্যাদি ইত্যাদি, এই মেয়েদেরকে বিবাহ তাদেরকে বলা হয় মাহরাম। আর এ ছাড়া যেগুলো আছে, চাচাতো বোন, খালাতো বোন, ফুপুতো বোন, মামাতো বোন, আরো কত সম্পর্কের বোন যেগুলো আছে, যাদেরকে বোন বা পাহানো বোন আছে, সে বোন আপনার জন্য হারাম নয়, বোন বউ হতে পারে, সুতরাং তাদেরকে বলা হয় নন মাহরাম, গায়র মাহরাম, বেগানা, এগানা নয় বেগানা। এই মাহরামের সাথে নির্জনতা অবলম্বন করা যাবে না, ঘরের ভিতরে যেমন ভাবি মাহরাম না নন মাহরাম, নন মাহরাম, শালি মাহরাম না নন মাহরাম, এটা হচ্ছে নন মাহরাম, ঘরের ভিতরে চাচি মাহরাম না নন মাহরাম, নন মাহরাম, এর সঙ্গে বিয়ে জায়েজ, মামি তার সঙ্গে বিয়ে জায়েজ না জায়েজ না, বিয়ে জায়েজ কোন সময়ে বলেছেন, সাময়িক বর্তমান সময়ে না, কোন সময়ে তার সঙ্গে বিয়ে জায়েজ,
মায়ের মতো মানলাম সেই মায়ের মতো, ভাবি মায়ের মতো, চাচি মায়ের মতো, মামি মায়ের মতো, কিন্তু বিবাহের ক্ষেত্রে মায়ের মতো নয়। সুতরাং তাদের সঙ্গে যে কোনো মহিলার সঙ্গে আর বেশিরভাগ অ্যাক্সিডেন্টে যেখানে হয় সেখানে হচ্ছে শালি এবং ভাবি, এদের সঙ্গে যদি নির্জনতা অবলম্বন করা হয় তাহলে তাতে অ্যাক্সিডেন্টটা বেশি হয়, অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম দুখুল আলা নিসা ফাকাল রাজুলুন মিন আনসা ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হাম কাল আল হাম আল মাউত, বাড়িতে থাকি বাড়িতে না থাকি, বাড়িতে মেয়েরা থাকে কাজে বেরিয়ে যায়, বাড়িতে মেয়েরা থাকে সবসময় সবাই কাজে বেরোয় না, একটা বাড়িতে কে কত বিয়ে করে কি করে বাড়ি করে, সৌদি আরবে আছে যাদের পয়সা আছে বিয়ে করার আগে বাড়ি করে, আর যদি বাড়ি না করতে পারে ততদিন বাড়ি ভাড়া নিয়ে থাকে, বিয়ে করে এক সংসারে থাকে না, কত পয়সা আছে কেন থাকে না, যেহেতু সেই মেয়েটাকে যে মেয়েটাকে নিয়ে আসবে সেই মেয়েটার সাথে আমার বাড়িতে আমার ভাইরা আছে, আমার বাড়িতে আমার দোলা ভাইরা আসবে, তারা কিভাবে তাদেরকে কিভাবে মেনটেন করবো, এই জন্য আগে বাড়ি করে তারপরে বিয়ে করে, আমাদের সেই ক্ষমতা নাই, এক ঘরেই দুটো রুম আছে তাতেই চারটে ভাই, এবার কে কোথায় থাকবে কে কোথায় শোবে, কেউ বাইরে আছে তো কেউ ঘরে আছে, এই সময়ে বাড়ির ভিতরে আর হামু মানে শুধু দেওর না, যাকে আমরা দেওর বলি, দেওর মানে দ্বিতীয় বর, মুসলমানদের মেয়েদের দ্বিতীয় বর নেই, ওটা হিন্দুদের আমাদের পরিভাষায় চলে এসেছে, তো এই অবস্থায় আমরা কোথায় রাখবো মেয়েটাকে, তো সেই সময়ে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হামু মানে শুধু দেওর না, হামু মানে হচ্ছে যে যত নমহারাম আছে শ্বশুর বাড়িতে মেয়ের জন্য সেই হচ্ছে হামু, আর এই হচ্ছে মৃত্যু স্বরূপ, এ হচ্ছে মৃত্যু স্বরূপ, মানে তাদের দ্বারাতেই মরণটা, তাদের দ্বারাতেই এই দুর্ঘটনাটা বেশি ঘটার কারণ আছে বা বেশি ঘটার সম্ভাবনা আছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু স্বরূপ, সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে, মানা কিন্তু কঠিন, সমাজ এমন অবস্থায় পড়েছে এমন পরিবেশে পড়েছে যেখানে এগুলো মানা হচ্ছে কঠিন, অনেক হাদিস আছে বলার সময় নেই। দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পর্দা, পর্দা নেই সুতরাং সব সব ফাঁস, আর এটা ব্যভিচারের একটা ছিদ্র পথ, পর্দা নেই, পর্দা করি না নিজের বাড়িতে, তো পর্দাও বিভিন্ন রকমের আছে, আপোষ পর্দা আছে বাইরে পর্দা, কেউ বোরকা পরে বাইরে গেলে বোরকা পরে ভিতরে সব খোলা মেলা, হাসপাতাল যে আসছে সেই ঢুকছে, যাকে সামনেই বসতে দিচ্ছি খেতে দিচ্ছি খেত মধ্যে পেশ করছি দাও চা করে দাও, আর সেখানে যাচ্ছে খোলা মেলা অবস্থা, আর পোশাক হচ্ছে শাড়ি, যে শাড়িতে নারী থাকে না কোনো খোলা থাকে তাদেরকে আমি পেশ করছি, এইভাবে বেপর্দা অবস্থার মেয়ে, তাও আবার মাথায় কাপড় নেই, বুক খোলা পিঠ খোলা পেট খোলা, সেই অবস্থায় সে ঘুরে বেড়াচ্ছে, মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে যাচ্ছে আদারে বাজারে, সেখানে পর্দা নেই, তারপরে বাড়ির লোককে বাড়ির লোকের ভিতরে তার দোলা ভাই তার বিভিন্ন রকমের ভাই আসছে, সেই ভাইদেরকে নিয়ে তার পর্দা নেই, এই বেপর্দা হওয়ার ফলে চোখাচোকি হয়, চোখাচোকি হওয়ার ফলে খারাপ নজর দৃষ্টি এবং সেখান থেকে কাম সৃষ্টি, তারপরে আস্তে আস্তে নিয়ে যায় লা তাকরাবু যিনা, যিনার দিকে নিয়ে যায়, আর আস্তে আস্তে ব্যভিচার শুরু হয়ে যায়। সুতরাং পর্দায় মানুষ পর্দা করুন, দেখুন জেনে রাখবেন একটা মহিলা বেপর্দা হওয়ার জন্য সে জাহান্নামে যাবে, আপনি ভাববেন না ও গেল তো গেল আমার কি, আমার জাহান্নামে তো ঠিক চাচা আপন যান বাকা নয়, ও আপনাকে টেনে নিয়ে জাহান্নামে যাবে, ও আপনাকে টেনে নিয়ে জাহান্নামে যাবে, আপনি তাকে রুখলেন না, আপনি তাকে পর্দা করতে পর্দার লিবাস দিলেন না, আপনি তাকে পর্দা করতে উদ্বুদ্ধ করলেন না, বরং উল্টে আপনি টেলিফোন করছেন আমার বন্ধু গেছে ওকে চা করে খাওয়াও, আমার ভাই গেছে চা করে খাওয়াও, আর বাড়িতে কেউ নেই, তাকে আপনি পর্দা বেপর্দা হওয়া তারপরে নির্জনতার সুযোগ দিলেন, বন্ধু বন্ধুর সাথে বন্ধুত্ব হয়, বন্ধুর স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই, স্ত্রী বন্ধুর বোনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা মানি না, এইখানেই আল্লাহর বিধান লঙ্ঘন করলাম, তখন বিপদ অনিবার্য, বজ্রঘাত হবেই এবং ব্যভিচার ঘটবে এবং পরকীয়া ঘটবে, আর যার ফলে যা ঘটার তা যা ঘটার তা ঘটে, কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে বলার অপেক্ষা রাখে না, পর্দা কানুন পর্দা প্রথা আহলুল হাদিস, আহলে হাদিস শুধু রাফা দেন পুরো জোরে আমিন বলে হয় না, আহলে হাদিস হতে হলে হাদিস হাদিসকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়, বিশেষ করে সামাজিক ব্যাধির ক্ষেত্রে যখন আমি দেখবো গ্রামে ঢুকে মাশাআল্লাহ বোকাওয়ালি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ ঘন্টা দিয়ে সরে যাচ্ছে কিন্তু না কোথায়, সব খোলামেলা সব খোলামেলা, বোরকা তো দুর্কিবাদ, বোরকা কোথায় আছে, মাথায় কাপড় পর্যন্ত নেই, সালোয়ার কামিজ বা তার উপরে যে ওড়নাটা বুকে থাকা আছে হাত খুলে রাখা আছে মাথায় নেই, সুতরাং সেটা আমরা আহলে হাদিস গ্রাম কি করে হলো, কিভাবে আপনি বলছেন আহলে হাদিস, আল্লাহুল মুস্তাআন। সংক্ষেপে পর্দা মানতে হবে, পর্দা হচ্ছে ফরজ,
পর্দা কিন্তু গরজ না, আর পর্দা বেপর্দা হওয়া, পর্দা যদি না মানেন ব্যভিচারের একটা পথ, এটা জানতেই হবে। তিন নম্বর হচ্ছে হাওয়ার দৃষ্টি ক্ষমতার কোন মহিলার দিকে কু নজরে কাম নজরে তাকিয়ে দেখবেন না। চার নম্বর হচ্ছে মাশাআল্লাহ আজকালকার একটা যন্ত্র, যে যন্ত্রের মাঝে টেলিফোন নম্বরটা পেলেই হলো, হ্যাঁ হ্যালো বা শুরু হয়ে গেল, তারপরে ভিডিও চ্যাট হয়। ভিডিও ছবি দেখা হচ্ছে, আমরা আগে শুনতাম এরকম বেরিয়েছে, বিশ্বাসই করতাম না। টিভি হলো, তারপরে এখন বুঝছি মাশাআল্লাহ হাতে টেলিফোন, সৌদি আরবের সঙ্গে দেখা দেখি হচ্ছে, কথা বলা বলি হচ্ছে। আর পাঁচ নম্বর হলো যে দুই পর্দা হলো কিন্তু ব্যভিচার থামবে না, পর্দার সাথে যদি পাশাপাশি থাকা হয় কোনো 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 অফিসে স্কুলে কলেজে একসঙ্গে পড়াশোনা, এই যৌথ শিক্ষা, এটা আসা যাওয়া কথাবার্তা বলাতে এখানে পর্দা একটি পর্দা শুধু কাজ করবে না, বোরকা পরিয়ে হলেও বোরকার ভিতরে তার পর্দা পড়া যাবে এবং সেখানে তার ব্যভিচার শুরু হয়ে যাবে, আর সেখান থেকে হয়ে যায় হারাম প্রেম যাকে বলে। এই যে অবৈধ প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসাতে এখন দেখছেন বিয়ে কত হচ্ছে, আর অবৈধ প্রেম, বিয়ের আগে কোনো প্রেম হয় না, স্ত্রীর সঙ্গে প্রেম হয়, হালাল প্রেম যেটা, কিন্তু এই অবৈধ প্রেমের কারণে, আর অবৈধ প্রেম মানেই হচ্ছে ব্যভিচার। এই জন্য তো অনেকে বলে প্রেম মানে বিয়ে করা না, প্রেম মানে বিয়ে করা নাই মানে কি, প্রেম করেছি তোমার সাথে যা করেছি করেছি, এগুলো স্বাভাবিক, বিয়ে করতে হবে যখন বিয়ের চাপ দেওয়া হয় তখন এসব ডায়লগ শোনা যায়, বিয়ে করা মানে প্রেম, তার মানে প্রেম, এই যে অবৈধ প্রেম ব্যভিচারের দিকে ঠেলে দিচ্ছে। আর একটি কারণ বলে আমি শেষ করব, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে তাইয়ুস হবেন না। তাইয়ুস কাকে বলে? তাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে তাইয়ুস হবে সে জান্নাতে প্রবেশ করবে না। তাইয়ুস বলা হয় সেই পুরুষকে যে দেখতে পুরুষ, যে দেখতে পুরুষ, দাড়ি চেপে ফেলেছে অথবা দাড়ি আছে, দেখতে পুরুষ কিন্তু পৌরুষ নেই। কিরকম কথা? পুরুষ একজন হবে, সে হবে কর্তা, বলা হয়েছে রিজাল ও কওয়ামুনা আলা নিসা, সে হবে নারীদের কর্তা, সে হবে মহিলাদের কর্তা, সে হবে ঘরের কর্তা, কিন্তু হয়ে যায় উল্টো, স্বামী গ্রহণ আর ওই যে মেয়ে হচ্ছে মহিলা হচ্ছে মোড়ক, এখন উল্টোটা হয়ে যাবে। মানে স্ত্রী যখন স্বামীকে কন্ট্রোল করবে আর যখন সে অশ্লীলতা নোংরামি করবে, আর তখন সে স্বামী বলবে বাবু যা করছো করো, বাবু লোকে জানতে না পারে, কিংবা বলবে তুমি তোবা করে এই দিন পাপ করলে, এরকম করো না, এরকম করতে হয় না জানো, ও মানুষ এরকম করতে হয় না, এই যে নরম নরম কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলবে, আর স্ত্রীকে শাসন করতে পারবে না, নিজের মেয়েকে শাসন করতে পারবে না, পর্দা করতে বলতে পারবে না, বরং মেয়েকে পাঠাচ্ছে মোটর সাইকেল নিয়ে কুটি নিয়ে, হ্যাঁ মাথার কাপড় খুলে চলে যাচ্ছে কলেজে, চলে যাচ্ছে আমরা পড়াচ্ছি, আমরা হেলে হাদিস গ্রামের লোক মানুষ মাশাআল্লাহ, আমাদের মেয়ে স্কুলে পড়ছে কলেজে পড়ছে, পর্দার কি দরকার আছে? পর্দার দরকার নেই। দায়ুস যদি হন আপনি, স্ত্রী কন্যার ব্যাপারে ঈর্ষাহীন যদি হন, নির্লজ্জ যদি হন, আর ওই রকম নরম নরম যদি বাদ করেন আপনি ঘরের ভিতরে মেয়েদের সাথে, ব্যভিচারের পথ আপনি খুলে দিচ্ছেন, জেনে রাখবেন আল্লাহ তারা ছেড়ে দেবেন, নিশ্চয়ই দেবেন না, হিসাব আছে, হিসাব কড়া নেওয়া হবে। আর যদি আপনি সাবধান না হন তাহলে দেখবেন কবর থেকে শুরু হবে। আর শান্তি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই সমাজের অবস্থাকে পরিবর্তন করতে পারি, কারণ যেভাবে দুর্বার গতিতে, যেভাবে দুর্বার গতিতে ব্যভিচারের দিকে আমরা ছুটে চলেছি, আমরা এই অশ্লীলতার দিকে ছুটে চলেছি, আল্লাহ তাআলা যদি রেহাই না করেন আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আর রোগ আসবেই, মহামারী এর পরে আরো কত মহামারী আসছে, বিজ্ঞানীরা নিজেরাই তারা ঘোষণা দিচ্ছেন, পৃথিবী বেশি দিন না, বিজ্ঞানীরা বলছে, আলেম মলিমরা না, এতে শুনেছেন আলেম মলিমরা বলেছে 75 বছর, আর এক বিজ্ঞানী বলে গেছেন জন স্টিফেন, এই আমেরিকার বিজ্ঞানী কদিন আগে মারা গেল, সে তিনিও বলে গেছেন যে আর বড় জোর 100 বছর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা আশা করছি, কামনা করছি, বাড়ির উপরে বাড়ি, তলার উপরে তলা, সুন্দর টাইল, এখন টাইল এনে মিলে দেখছে, টাইল চলছে, টালি বসছে, তারপরে সাবমার্সিবল, বহু কিছু আমরা ভাবছি চিরদিন আমরা পৃথিবীতে থাকবো না, এক সময় আসবে আমাদেরকে ধ্বংস হতে হবে, কিন্তু এর কাল, এই কালের পরে, কাল সকালের পরে যে পরকাল আছে, পরকাল দেখে আমরা অনেকে বিশ্বাস করি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছে কাল্লা বাল তুকাজ জীবনে বিদ্দিন, তোমাদের সমস্যাটা হচ্ছে কেয়ামতের দিনকে, হিসাবের দিনকে তোমরা মিথ্যা মনে করেছ, জান্নাত জাহান্নামকে মিথ্যা মনে করেছ, আল্লাহ যা করবে তাই হবে বাবা, হ্যাঁ এতে কোনো সমাজের কোনো হেল্প কোনো নেই, কোনো হেল্প নেই, বিচার যে আমার হবে, হিসাব যে আমাকে দিতে হবে, হ্যাঁ দেখা যাবে, তিনটে প্রশ্ন তো, হ্যাঁ গো তিনটে প্রশ্ন খুবই সহজ, আউট হয়ে গেছে প্রশ্ন,
কবরে গিয়ে বলে দেবো তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, সবারই ব্যবস্থা আছে, ছোট বাচ্চাটা পর্যন্ত বলতে পারবে, কিন্তু কবরে বলতে পারবেন তো? কবরে গিয়ে অনেক ছাত্র আছে খুব মুখস্থ করে যায়, খুব মুখস্থ করে যায়, গিয়ে পরীক্ষার হলে বসে যেমন কিছুই নেই, উড়ে গেছে, কেন ঘাবড়ে গেছে, উত্তর মুখস্থ করা উত্তর বলতে পারছে না, সেই অবস্থা যেন আমাদের না হয়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, হে আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আমাদের গুনাহকে মাফ করো, হে আল্লাহ আমরা পথভ্রষ্ট বান্দা, আমাদেরকে পথ দেখাও, আমাদের মধ্যে যারা মুরব্বী আছেন, মুরব্বী যারা বয়স পার করে ফেলেছেন, এবারে আস্তে আস্তে আখেরাতের দিকে, পরকালের দিকে এক পা এক পা আগে চলেছেন কবর ডাঙ্গার দিকে, আল্লাহ তাদেরকে তৌফিক দেন। ইমানও আমাদের সঙ্গে যতদিন রাখবে আল্লাহ, ইমান আমাদের সঙ্গে যেন রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়াফিল আখিরাতি হাসানাতান ওয়াকিনা আযাবান নার।